আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিম দিয়ে ফুলকপির একটা রেসিপি। বাড়িতে যদি মাছ মাংস না থাকে সেই সময় কিন্তু এই ডিম দিয়ে ফুলকপির এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেয়। আর এই সাধারণ একটি রান্নাকে এরমভাবে রান্না করলে এর টেস্টও কিন্তু হয় দারুণ। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এটি তৈরি করার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে এরমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি 5টা ডিম। ডিমটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতন বাড়াতে বা কমাতে পারেন। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর 1 চামচ পরিমাণে কাসুরি মেথি। সামান্য একটুখানি জল দিয়ে মশলার এই ঘোলটাকে আমি তৈরি করে রেখে দেব। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি তেল। তেলটা গরম হয়ে গেলে একটা ডিম ভেঙে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন, আর দিচ্ছি সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো। এরপর আমি ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে মাত্র 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। এরপর আমি ডিমের পোচটাকে উল্টে দেব যাতে অপরপিঠটা ভালোভাবে কুক হয়। এবারে আর কিন্তু আমি ঢাকা দেব না, ঢাকা খুলে অপরপিঠটা ভেজে নেব। ডিমের পোচটা কিন্তু আমার তৈরি। এরপর আবারও কড়াতে একটুখানি তেল দিয়ে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আবারও সামান্য একটুখানি নুন, আর একটুখানি গোলমরিচের গুঁড়ো। লো ফ্লেমে আমি আবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি, উল্টে দিচ্ছি অন্য পিঠটাও যাতে ভালোভাবে ডিমের পোচটা কুক হয়ে যায়। এরমভাবে আমি বাকি ডিমগুলোকেও এরমভাবে পোচ তৈরি করে নেব। এরপর ওই কড়াতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণে তেল। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। ফুলকপিগুলোকে এরম একটু লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। লাল লাল করে ভেজে নেবার পর আমি ফুলকপিগুলোকে তেল থেকে তুলে নেব। এরপর তেলেতে ফোড়নে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। জিরেটাকে একটুখানি ভেজে নেবার পর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের চপিং করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। ভালো করে কষিয়ে নেব আদা রসুন বাটাটা দিয়ে। তারপর যে মশলার ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটাকে দিয়েও ভালো করে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেব। এরপর আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে গ্রেট করে নিয়েছি। গ্রেট করা টমেটোটাকে দিয়ে দিলাম। ভালো করে মশলার সঙ্গে কিন্তু কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটাও ভালোভাবে কেটে যায়। মশলাটাকে আমি 3-4 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে। এরপর ফুলকপিটাকে দিয়ে দিলাম। ফুলকপিটাকে দিয়ে ভালো করে আবারও মশলার সঙ্গে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে জল। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 7 মতন নুন। নুনটাকে দিয়ে ভালো করে আবার মিক্সড করে নিয়েছি। গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপর ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। 5-6 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। এবার আস্তে আস্তে ডিমের পোচগুলোকে দিয়ে দেব। হালকা হাতে আমি ডিমের পোচটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিচ্ছি সামান্য একটুখানি ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটাকে দিয়ে একটুখানি মিশিয়ে নেবার পর আমি 2 মিনিট আবারও মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। আমি একটু গ্রেভি রেখেছি, কেন কি আমি ভাতের সঙ্গে রেসিপিটি খাবো তাই।
আপনারা যদি একটু শুকনো শুকনো খেতে চান তো একটু ড্রাই করে নেবেন, আমি এরকম গ্রেভি নামিয়ে দেবো। গরম গরম ডিম দিয়ে ফুলকপির রেসিপি আমি সার্ভ করে নিচ্ছি। এটা ভাতের সঙ্গে যেরকম ভালো লাগে সেরকম কিন্তু রুটির সাথেও দুর্দান্ত লাগে। অবশ্যই আপনারা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।